আসসালামু আলাইকুম। টেক বাংলা বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয়, পরিবহন ব্যবসায় নামার আগে ছয়টি ধাপ জেনে নিন। পরিবহন ব্যবসার ধাপ। ধাপ নাম্বার এক, আগে ঠিক করুন কোন ব্র্যান্ডের এবং কত সিটের গাড়ি কিনবেন। যে রুটে গাড়ি চলবে সেই রুটের পরিবহনগুলো সাধারণত কত সিটের তাও বিবেচনায় রাখুন। যেমন ঢাকা শহরের রোডগুলোতে ট্রাফিক জ্যামের কারণে যাত্রীবাহী ছোট কম সিটের গাড়িগুলো বেশি চলে। দূরপাল্লার রোডগুলোতে বড় গাড়ি 42 সিটের গাড়ি বেশি চলে। ধাপ দুই, গাড়ির ইঞ্জিন চ্যাসিস কেমন হবে তাও জরুরি। অনেকের আগ্রহ জাপানি ইঞ্জিনের গাড়ি কেনার, খরচটা তুলনামূলক বেশি হলেও সার্ভিসিং বা আনুষাঙ্গিক খরচ কম। গাড়ি গ্যাসে চালাবেন নাকি তেলে চালাবেন তাও মাথায় রাখতে হবে। গ্যাসে চালাতে হলে গাড়ি সিএনজি কনভার্সন করাতে হবে। ধাপ তিন, গাড়ি নগদে কিংবা কিস্তিতে কিনতে পারেন। কিস্তিতে কিনতে হলে লাগবে ব্যাংকের খালি চেক স্বাক্ষর করা অবস্থায়, এনআইডি ছবি, স্ট্যাম্প, চুক্তিনামা ফর্ম পূরণ ইত্যাদি। ধাপ চার, গাড়ি কেনার পর বিআরটিসি থেকে গাড়ির রেজিস্ট্রেশন, রুট পারমিট, ফিটনেস সার্টিফিকেট, ইন্স্যুরেন্স করতে হবে। বিস্তারিত মরানফ এ সারা সড়ক বিভাগ ও অন্তঃজেলা পরিবহন মালিক সমিতির অনুমোদিত দরকার পড়ে। ধাপ পাঁচ, গাড়ি কোনো পরিবহনে অধীনে দিতে চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। কোনো কোনো পরিবহনে নতুন গাড়ি যুক্ত করাতে হলে গাড়ির মালিককে 10,000 থেকে 50,000-এর মতো টাকা দিতে হবে। অনুমতি থাকলে গাড়ি লোকাল হিসেবেও চালানো যাবে। অনেক গাড়ি একসঙ্গে নামানোর সামর্থ্য থাকলে নিজেই একটি পরিবহনের নামে অনুমোদন নিয়ে পরিবহন ব্যবসা শুরু করতে পারবেন। ধাপ ছয়, গাড়ি পরিবহনের অধীনে থাকলে সেই পরিবহনের নিয়ম অনুযায়ী গাড়ির মালিক টাকা পান। কোনো কোনো পরিবহনে গাড়ির মালিককে টিকিট বিক্রির আয়ের একটা অংশ প্রতি 10 দিন পর দেওয়া হয়। আবার কোনোটাতে দিনে প্রতি সিঙ্গেলের হিসেবেও মালিককে টাকা দেওয়া হয়। পরিবহনের বাইরে গাড়ি চললে সরাসরি ভাড়া থেকে যে আয় হয় তা থেকেই মালিক পান। তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।